কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগত। রাধে 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 শ্যাম। বন্ধুরা, মন বলছে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, আমি অনেক অনেক ভালো আছি। এই মুহূর্তে অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা স্থিত আলা দাউদপুর শাহপাড়াতে। আমাদের কৃষ্ণকথা আলাপন পরি রূপক এবং নিখিলদের গ্রামের বাড়িতে খুব ভালো লাগছে। আপনারা সবাই অবগত আছেন যে আমি তিন দিনের প্রবচনে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা স্থিত বুদন্তি। সেই প্রবচন চলাকালীন সময়ে আমরা ঘুরতে এসেছি আমাদের কৃষ্ণকথা আলাপন পরিবারের অন্যতম দুজন সদস্য রূপক এবং নিখিলদের বাড়িতে। হ্যারি বল, আমার সঙ্গে অনেক বক্তরা আসছে, আমি একটু দেখাচ্ছি। হ্যারি বল, কেমন লাগছে তোমাদের সবার? হ্যারি বল, জয় শ্রী রাধে। আমরা এক এক করে সবার অনুভূতি জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে 115 জন যুক্ত হয়েছেন, 117 বাড়ছে, 119 জয়নিতাই। আমরা জানবো রূপকের কাছ থেকে, রূপক এবং নিখিলদের বাড়িতে যেহেতু আমরা এসেছি। বলো রূপক, কেমন লাগছে? সবার পর চরণে আমার দণ্ডবোধ প্রণাম। এই যে ভক্তরা তোমাদের বাড়িতে আসলো, এতদিন যাবৎ অনলাইনে ইন্ট্রোডিউস ছিল এবং তারই ধারাবাহিকতায় আজ সেই ইচ্ছেটা এবং স্বপ্নটা পূরণ হলো। সমস্ত ভক্তরা, আমরা যারা এখানে প্রবচন করতে এসেছি, সবাইকে নিয়ে তোমাদের বাড়িতে আসার সুযোগ হলো। আমরাও এই প্রাকৃতিক নৈসর্গিকতা, সুখান্তময়তা, একেবারে আপন মমত্বে উপভোগ করতে পারছি। সব মিলিয়ে তোমার অনুভূতি, তারপর ছোট্ট পরিসরে আমরা নিখিলের অনুভূতি জানবো। প্রথমত আমার বলার ভাষা থাকে না যে আপনাদের সবার বৈষ্ণবদের আমাদের পদচরণ আমাদের এই গরিবের বাসায় আসবে, বলার মতো ভাষা নেই, কি বলবো মানে বুঝতে পারতেছি না। আমরা নিখিলের কাছে যাব, নিখিলের কয়েকদিন পরেই বিবাহ আশীর্বাদ হয়ে গেছে। কেমন লাগছে তোমার? অনেক ভালো লাগছে, ওদের কৃপাতে অনেক ভালো। আমি জীবনে অনেক কিছু খারাপ করেছিলাম, তা অল্প বোঝের কৃপায় আজ অনেক সুস্থ এবং আমি আমার পরিবারকে নিয়ে অনেক খুশি। ভক্তবৃন্দ সবাই আশীর্বাদ করবেন, সামনে যে নিখিলের জীবনে আসছে তাকে সে নিয়ে যেন কৃষ্ণকে নিয়ে সংসার করতে পারে। হ্যারি বল, বলো এক এক করে নাম বলো। হ্যারি বল, হরে কৃষ্ণ। কেমন লাগছে তোমার? অনেক ভালো। নেক্সট নারায়ণ শোনাচ্ছে। হরে কৃষ্ণ, আমি পার্থপাল নয়ন, অনেক ভালো লাগছে। বাবা, সুদর্শন প্রভুজি কেমন লাগছে? আমাদের গোপাল সোনা, এই যে ছোট্ট দুই সোনামণি, বললো তোমাদের কেমন লাগছে? হরি বল। সিদ্ধার্থ প্রভুজি, খুব ভালো লাগছে। বাবা বলো, নাম বলো। গোবিন্দনাথ। বাবা হরি বল। কেমন লাগছে পলাশ প্রভু? এতো খুব ভালো, জাপালার ভাষা নেই। রাধারমন প্রভু, অনেক ভালো লাগছে, জাপালার ভাষা নেই। গোর সুন্দর, খুবই ভালো, অসাধারণ। বলো হরি বল। কেমন লাগছে পঙ্কজ প্রভু? আকাশ তোমার? হরি বল। হৃদয় আনন্দ প্রভুজি, নরোত্তম, এখন আমাদের রহস্য, আমাদের রহস্যময় প্রভুর কাছে আমরা যাব। তার আগে আমাদের এই যে রাসবিহারী প্রভুজি রঞ্জিত, কেমন লাগছে বলো? এটা তোমার এলাকায় বলা যায়, একথা অসাধারণ। মিটন প্রভুজি বলো কেমন লাগছে? বিকাশ প্রভু, আপনার অনুপ্রেরণাতে আসা এবং সবাইকে নিয়ে কেমন লাগছে? আপনাদেরকে পেয়ে আমরা ধন্য, ধন্য। এই যে ছোট্ট সোনামণিরা আছে, তোমাদের কেমন লাগছে? হরি বল বলো। হরি বল, আমরা একটু রাধা মাধব বন্দনা গাইব। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারে। জয় গিরি বড় দাড়ি, জয়
राधे यशोदानंदन व्रज जन रंग यशोदानंदन व्रज जन रंग यशोदानंदन व्रज जन रंग रोहिणी नंदन व्रज जन नंदन আসার পশ্চাতে আমাদের বিকাশ প্রভুর অনেক অনেক অবদান। আমরা খুব আনন্দ করছি, সত্যি অনেক ভালো লাগছে। আমরা সবাই অনেক আনন্দ করছি, যেটা বলা ভাষা রাখে না। ভালো লাগাটা
আমাদের হৃদয়ের মাঝে চির অম্লান থাকুক ভালোবাসায়। সত্যি অনেক 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 ভালো লাগছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। এই ভালোবাসা চিরদিন থাকুক। নিখিল অনেক ভালো থাকো সবাই, আমরা খুব আনন্দ পেয়েছি আজ রাত আটগুটিকায় হরি কথা হবে। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। হরি বল, এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।